বলেই তো আমরা সবাই বিধায়ক। আরে মাইক তো একে অপরের কলিগ, অসুবিধা কোন জায়গায়? আমিও বিধায়ক, সিনিয়র দাদা আমার থেকে বেশি টাইমের উনি বিধায়ক। আশা করবো উনি আমাকে গাইড করবেন আমার নির্বাচনী ক্ষেত্রে, যাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, আমাকে উনি গাইড করবেন আশা করবেন। না না, নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। আমি আমার ছোট ভাই নওশাদ ভাইকে বলবো যে একটু আমাদের গণ্ডগোলটা একটু কম করতে। বড় দাদাই জানে কারণ বাইরে থেকে কোথায় কি লোক নিয়ে আসছে না নিয়ে আসছি, আমার থেকে ভালো জানবে। নিরানব্বই হাতে পুলিশ থেকে শুরু করে সব আছে, ক্যামেরা আছে। যদি কেউ আমাদের গন্ডগোল করে থাকে নিশ্চয়ই পুলিশ প্রশাসন আছে, সেটা দেখে নেবে। তবে বড় দাদা যদি চায়, বড় দাদা যদি ইচ্ছা করে ছোট ভাইকে গাইড করিয়ে যাতে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ যাতে শান্তিপূর্ণ হবে, শান্তিপূর্ণ বা আমি বাইরের লোক আমার প্রয়োজন হয় না। ভাঙড়ের যা সাধারণ মানুষ ভোটার আছে যথেষ্ট, শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, মানুষ যাকে রায় দেবে আমরা মাথা পেতে মেনে তৃণমূল কংগ্রেসের যা আমাদের কর্মী সমর্থক যা আছে যথেষ্ট ভাঙড়ে, বাইরের লোক আনার কোনো প্রশ্নই ওঠে না আর বাইরের লোক কখনো ভাঙড়ে আসবে না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। দেখুন প্রত্যেকটা খুন আমাদের কাছে দুঃখজনক, সে যেই হোক, আইএসএফ হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব যে যাতে ভাঙড়ে গণতান্ত্রিকভাবে শান্তিপ্রিয়ভাবে সেখানে ইলেকশনটা হয়, সেটা আমরা 100% চেষ্টা করব। মানুষ মারা যাওয়াটাই তো বেদনাদায়ক। আমি মানুষকে মানুষের রাজনৈতিক পরিচয় থেকে আমি মানুষকে মানুষ হিসাবে দেখতে চাই। যার যেকে যার আইডিওলজি ভালো লাগছে তা করবে, এটা তো আমাদের দেশের স্বাধীনতা আছে, স্বাধীনভাবে যে মত প্রচার মানে মত রাখতে পারবে, এটা তো আমাদের ডেমোক্রেসি। এখানে কেউ আক্রান্ত হলে, সে মারা যাক বা আক্রান্ত হলে, প্রতিটা আক্রান্ত মারা যাওয়া আমাকে ব্যথিত ব্যথা দেয়, পীড়া দেয়। দেখুন আমি এটা বলবো না, তবে আমরা এ বিষয়ে আমি এখন কিছু বলতে চাইছি না।